সংবিধানকে কেটে ছেটে এমন এক পর্যায়ে নিয়েছে।
দেশে একটি সাংবিধানিক সংকট চলছে বন্ধুরা। আমি শুধু বলতে চাই, জনগণ, এই সাধারণ জনগণকে তাদের এই স্বৈরাচারী কারাগারে বন্দী করে রেখে এই চাপে হাতে মুঠোয় নিয়ে বলছে, জনগণ আমাদের সাথে আছে। জনগণকে মুক্তি দিন, তাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিন, এই আশাবাদ ব্যক্ত। বক্তব্য দেবার কিছু নাই, দাবি একটাই, মিছিলের দাবি, মানববন্ধনের দাবি, অবস্থান কর্মসূচির দাবি এবং অনশনের দাবি। যেখানেই যাই না কেন, জাতিসংঘে যাই আর যেখানেই যাই না কেন, দাবি একটাই, দেশ দেখি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। গণতন্ত্রের প্রতীক হচ্ছেন দেশ দেখি বেগম খালেদা জিয়া, আজকে কারারুদ্ধ। দাবি আদায়ের প্রতীক হচ্ছে প্রতীক অনশন, স্থান পাওয়া গেল না। শান্তি এবং ঐক্যের প্রতীক হচ্ছে উন্নয়নের প্রতীক ধানের শীষ, তাকে বাদ দিয়ে আঁকা না আঁকা নির্বাচন করার স্বপ্ন দেখছে, কোন স্বপ্নে বাস্তবায়ন হবে না। বায়বীয় আজগবীর এবং ঘুরে মামলা শুরু হয়েছে, কোন হিসাব সরকার বানাতে পারছে না, পুলিশের কোনো কাজ আজকে নাই, বিচার বিভাগে বিচার নাই, শাসন বিভাগে শাসন নাই, আজকে নিয়মের ক্ষেত্রে সমস্ত অনিয়ম। যে এবারা বলেছিল অন্যায় যেখানে নিয়ম হয়ে ওঠে, প্রতিরাপাত সেখানে কর্তব্য হয়ে দাঁড়ায়। কাজে বাংলাদেশের হিসাব আজকে বানানো যাচ্ছে না, কারণ কোন নিয়ম কারণ মেনে সরকার পরিচালিত না। বেগম জিয়ার চিকিৎসা, বেগম জিয়ার মুক্তি এবং আগামীতে এই অগণতান্ত্রিক সরকারকে এই বিতরণ করার জন্য একটি ঐক্য, সে ঐক্য প্রচেষ্টা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। সেই মুক্তি নিয়েই আমরা ইনশাআল্লাহ বেগম জিয়াকে নিয়ে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। খালেদা জিয়া অসুস্থ অবস্থায় কারাগারে রয়েছে, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারা
পঞ্চায়েতকে মুক্ত করে ইনশাআল্লাহ আগামীতে আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করব ইনশাআল্লাহ। কয়েকদিন আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তর করা হয়েছে এবং খালেদা জিয়া অসুস্থ বলে অথচ তাকে সুস্থ করার কোনো চেষ্টা না, তিনি আদালতে দাঁড়িয়ে বলেছেন আমি এই অসুস্থ শরীর নিয়ে আদালতে হাজির হতে পারবো না, আপনাদের যা খুশি জেল দেন, কারণ আদালতে ন্যায় বিচার নাই। সুতরাং এই আদালতের রায় বাংলাদেশের জনগণ মানে না, এই আদালতের রায় আমরা মানি না, আর এই আদালতের রায় গণতান্ত্রিক বিশ্বের কোনো মানুষ মানে না। এই আদালতের প্রশ্ন বন্ধ করো, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দাও। খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে কোনোদিন কোনো নির্বাচন হতে পারে না, আর এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই সরকারের অধীনে নির্বাচন হয় ভোটার ছাড়া, ভোট কেন্দ্র দখলের মাধ্যমে প্রিসাইডিং অফিসার, নির্বাচন কমিশন, পুলিশ সবাই মিলে ভোট দেয়, জনগণ ভোট দিতে পারে না। সুতরাং এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই সরকারকে পার্লামেন্ট বাতিল করতে হবে এবং এই অযোগ্য অধর্ম একটি নির্বাচন কমিশন তাদের পদত্যাগ করতে হবে, তারপরে নির্বাচন হবে, এর আগে নয়। আমি আশা করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের আগমন সমস্ত কিছু নিয়ে আগামী দিনে সমস্ত আন্দোলনের কর্মসূচি আমরা দেব ইনশাআল্লাহ, সকল কর্মসূচিতে একইভাবে আপনারা অংশগ্রহণ করবেন। প্রিয় ভাইয়েরা, বিগত কয়েকটি সভা হয়েছে আমাদের, এক তারিখে সমাবেশ, আমাদের সমাবেশ তৎপর যে 10 তারিখে মানববন্ধন, অভূতপূর্ব সারা জনগণের অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের নেতা কর্মীদের এই সরকারকে বিচলিত করে তুলেছে। সরকার আজকে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, প্রত্যেকটা থানায় এমন কোন থানায় যেখানে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় নাই, হাজার হাজার কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। মামলা কি পত্রিকা দেখলাম, গায়েবী মামলা। আমাদের আজিজ মৌলভীবাজার কমিশনার আজিজ মারা গেছে 2 বছর আগে, সেও নাকি বোমা মেরেছে। তো এই হলো আজকে আমাদের এই সরকার অবস্থা, অর্থাৎ ভয়ে কম্পমান এই সরকার। এত অত্যাচার অনাচারের পরেও বিএনপি নেতা কর্মীরা ঘরে বসে থাকেনি এবং ঘরে বসে থাকবে না, যে কোনো কিছুর বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ, তাকে নিয়েই আমরা নির্বাচনে যাব। সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া নির্জন কারাগারে আছে, আমরা তখনই বলেছিলাম তার এই নির্জন কারাবাস সংবিধান পরিপন্থী, তাকে একটি পরিত্যক্ত একটি দালানের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, এখন একটি নির্জন আদালতের ব্যবস্থা করা হয়েছে, জেলখানার ভেতরে আদালত। একজন মন্ত্রী বলেছেন যে বিএনপির আইনজীবীরা নাকি আইন জানেন না, উনি একটি সেকশন 9 কথা উল্লেখ করেছেন, ফৌজদারি কার্যবিধি, কিন্তু উনি ভুলে গেছেন যে সংবিধান হলো সর্বোচ্চ আইন, সমস্ত আইনের ঊর্ধ্বে সংবিধান। সংবিধানে বলা আছে এই অনুচ্ছেদ 35(3)-এ যে যে কোনো অভিযুক্ত ব্যক্তি আসামির বিচার উন্মুক্ত আদালতে হতে হবে, প্রকাশ্যে হতে হবে। তো সংবিধান বড় নাকি আইনের কথা উনি বলছেন সেটা বড়, এটা সম্পূর্ণ অসাংবিধানিক।
যে আদালতে তার বিচারের ব্যবস্থা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি, তার তথাকথিত সাজার পরে আজকে তিনি 6 মাস হয়ে গেছে কারাগারে আছেন, অথচ 6 দিনও তার কারাগারে থাকার কথা নয়। কিন্তু সরকার, নিম্ন আদালত সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে, উচ্চতম আদালত জামিন দেওয়ার পরেও নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটরা সরকারের ইন্ধনে, সরকারের প্রভাবে আজকে তার এই জামিন বিলম্বিত করেছে। সুতরাং বিষয়টা খুব স্পষ্ট, সরকার চায় না বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি পাক, সেই জন্য আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভবপর আর নয় বলে আমি মনে করি। এবং তার মুক্তির পর একটাই পর ছিল হল রাজপথ, এই রাজপথের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে হবে। এবং আমাদের যে আন্দোলন চলছে, এই আন্দোলনের বেগবান হবে, এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে যেদিন এই সরকারের পতন আসবে। আপনাদের সকলকে সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার জন্য আর আছে মাত্র মাসখানেক সময়, এই সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে যাতে করে এবার রাস্তায় নামলে যাতে বাড়িতে ফিরে কেউ না যায়, আন্দোলন সফল না করা পর্যন্ত। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে গণতন্ত্রের মাঠ, দেশ মাতা বেসনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে আজকের এই প্রতীকী অনশন ধর্মঘটের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, সালামু আলাইকুম। আজকে আমরা প্রথমেই, আজকে আপনারা যারা এখানে এই গরমকে উপেক্ষা করে এবং সরকারের বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমরা দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য এই প্রতীকী ধর্মঘট। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ, আমরা দাবি করছি অনতিবিলম্বে তার পছন্দ মতো একটি বিশেষায়িত হাসপাতালে বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করা হোক। কেন দেশনেত্রী এখন বন্দী সরকারের কারাগারে, এটা সরকারের দায়িত্ব। একজন অসুস্থ ব্যক্তিকে কোন প্রকার বিচারের আওতায় আনা যায় না, তাই তার সুস্থতা প্রথম প্রয়োজন। তাই আমরা তার সুচিকিৎসা সুচিকিৎসার দাবি আমরা করছি। আমরা তার সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে একটি অবৈধ এবং একটি মিথ্যা মামলায় কারাগারে নিয়েছে, মূল মামলায় জামিন হওয়ার পরেও আজ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ষড়যন্ত্র করে তাকে কারাগারে রেখেছে। আমরা তার অনতিবিলম্বে মুক্তি দাবি করছি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, তার মুক্তি ছাড়া গণতন্ত্র দেশে মুক্তি হবে না। আজকে বাংলাদেশে গণতন্ত্র আওয়ামী সরকারের বাক্সে বন্দী। আজকে বাংলাদেশের সকল জনগণ এবং বিএনপি 20 দল, তার বাইরে অনেক রাজনৈতিক দল আজকের সকলে ঐক্যবদ্ধ হয়েছে যে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, ভোটের অধিকার ফিরে আনতে হবে। তার জন্য প্রথম প্রয়োজন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্রের মুক্তি হবে না। আজকে সারা বাংলাদেশে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে জনগণ এবং বিভিন্ন দলের মধ্যে যে আগামী নির্বাচন
একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আজকে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বলছে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। আমরা বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন এদেশে হতে পারে না, হতে দেওয়া হবে না। এই সরকার 2014 পাঁচই জানুয়ারির মতো আজকে একটি নীল নকশা করছে, জনগণকে বারবার প্রতারণা করা যায় না। আমরা বলতে চাই এই সরকার যত ষড়যন্ত্র করুক, আগামীতে এই 2014 পাঁচই জানুয়ারি নির্বাচন আর এই দেশে পুনরাবৃত্তি হবে না। আজকে সারা বাংলাদেশ ঐক্যমত হয়েছে আগামী নির্বাচন হতে হবে। সংসদ ভেঙে দিয়ে তফসিল ঘোষণা করার আগে সংসদ ভেঙে দিতে হবে, তফসিল ঘোষণা করার পরে আগে বর্তমানে হাসিনার সরকার পদত্যাগ করতে হবে। তাদের অধীনে 2014 কোনো নির্বাচন হয় নাই, তাই তার পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে এবং এই নির্বাচন কমিশন তাকে পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনের সময়ে সামরিক বাহিনী মোতায়েন করতে হবে। এ ব্যাপারে জাতীয় ঐক্যমত প্রকাশ হয়েছে এবং সেই জাতীয় ঐক্যকে আজকে আমরা এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই। দেশের জনগণ, সকল দল, এই যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের সকলকে জাতীয় ঐক্যে আর জাতীয় ঐক্যে একত্রবদ্ধ হয়ে আগামী দিন আন্দোলন সংগ্রামের আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন সরকার আতঙ্কিত, আজকে তারা বিনা কারণে গাইবী মামলা দিয়ে আমাদের হাজার হাজার লক্ষ কর্মী আজকে কারাগারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা সেই দিন প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম, মানববন্ধনের পরে আমাদের কর্মীদেরকে অযথা গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে এবং সরকারকে যে আপনাদের সময় শেষ, আর এইভাবে জনগণের উপরে আপনারা নির্যাতন করবেন না। এই পুলিশ বাহিনী এবং সরকারের কর্মকর্তারা, আপনারা দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনারা আওয়ামী লীগের কর্মকর্তা নন, আওয়ামী লীগের কর্মচারী নন। তাই আমি আহ্বান জানাবো দেশের আইন বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনারা এই যে আওয়ামী লীগের নির্দেশিত পথে আর নির্যাতন করবেন না, আর গ্রেপ্তার করবেন না। আগামী নির্বাচন ইনশাল্লাহ আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সেই নির্বাচনে অংশগ্রহণ করব এবং এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনগণের প্রতিনিধিত্বশীল জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আপনারা যারা প্রশাসনের লোক এখন আওয়ামী লীগের কথায় কাজ করছেন, আপনাদেরকে কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে ভবিষ্যতেও আপনারা কাজ করতে হবে। তাই আমি আহ্বান জানাব আপনারা, এই যে সরকার স্বৈরাচারী সরকার, যাদের সরকারের সময় শেষ তাদের কথা মতো আপনারা এই নির্যাতন চালাবেন না। সকল মামলা, সকল মিথ্যা অবৈধ মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্ত করতে হবে। এই মুক্তির আন্দোলনে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে আজকে জাতীয় ঐক্যের যে আওয়াজ উঠেছে সেই জাতীয় ঐক্যে একত্রিত হয়ে আসুন আমরা সকলে আগামী দিনে দেশনেত্রীকে মুক্ত করি, গণতন্ত্রকে মুক্ত করি, দেশনেত্রীর নেতৃত্বে আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার পরে আমাদের এখানে আমাকে আমাদেরকে অনশন ভঙ্গ করানোর জন্যে জাতীয় প্রফেসর, জাতীয় যে বুদ্ধিজীবী এবাজুদ্দিন আহমেদ সাহেব সাবেক ভাইস চ্যান্সেলার, তিনি এখানে উপস্থিত, তিনি দুই কথা বলে আমাদের নেতৃবৃন্দের অনশন ভঙ্গ করবেন। কার্যসূচিতে আমি যারা উপস্থিত তাদের আগে সম্বর্ধনা জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। অধিকাংশ তরুণ তরুণী তাদেরকে আমার সস্নেহ আদর জানাই।
আমি মাত্র দুটো কথা বলতে চাই, যেটা শেষ মুহূর্তে মাননীয় চেয়ারম্যান এই কিছুক্ষণ আগে বলে গেলেন, সেই চেয়ারম্যান সাহেবকে বক্তব্য দিয়েছেন তার সারমর্ম দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে আমি আহ্বান করব মানে পানি পান করার জন্য। প্রথমত আজকে গণতন্ত্র ঘোলন্টিত, যে গণতন্ত্রের জন্ম হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং জনগণ তাদের সীমাহীন ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে যে গণতন্ত্রের জন্ম দিয়েছিলেন সেই গণতন্ত্র আজকে ভেস্তে গেছে। আজকে এর আর কোনো চিহ্ন নেই। এই গণতন্ত্রকে উদ্ধার করতে হলে আগামী নির্বাচন যেটা আসছে এই নির্বাচন হলো অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ, এবং এই জরুরি পদক্ষেপকে অর্থপূর্ণ করতে হলে চেয়ারম্যান সাহেব কিছুদিন আগে বললেন যে নির্বাচন মানে করার আগে এই সংসদকে ভেঙে দিতে হবে, এক। তার দ্বিতীয় হলো এই বিভিন্নভাবে আজকে 78,000 মামলা করা হয়েছে বিএনপির কর্মকর্তা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে, এবং তার ফলে প্রায় 20 লক্ষ ব্যক্তি এতে ইনভলভ। এই 20 লক্ষ লোককে মুক্তি দিয়ে বিশেষ করে যে জন্য সামনে স্পষ্ট দেখা যাচ্ছে এই দেশের সব থেকে জনপ্রিয় নেত্রী, বরাবরের জনপ্রিয় নেত্রী, এখনও তিনি মানে জেলখানায় থেকেও আরও বেশি শক্তিশালী হয়েছে, আরও বেশি জনপ্রিয় হয়েছে, তার মুক্তি অত্যন্ত জরুরি। সাথে সাথে সবাই যারা মানে এর মধ্যে অ্যারেস্টেড হয়েছেন, গ্রেফতার হয়েছেন, তাদের প্রত্যেককে মুক্ত করতে হবে। তৃতীয়, নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে সব থেকে প্রয়োজন, বেশি প্রয়োজন হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণটা মানে পুরোপুরি সামরিক বাহিনীর কর্মকর্তাদের হাতে দিতে হবে, যেন জনসাধারণ নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারে। এই কথাগুলো বলে এবং আমরা এর মধ্যে হারিয়েছি অনেক, আমরা আইনের শাসন হারিয়েছি, আমরা আমাদের অধিকার হারিয়েছি, আমাদের নিরাপত্তা বল পর্যন্ত নিশ্চিহ্ন হয়েছে সমাজ থেকে, আমরা ফেরত পেতে চাই এবং খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এবং তারই নেতৃত্বে আবার যা হারিয়েছি তিনি তো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী অগ্রসর হয়েছিলেন। এই গণতন্ত্রের পুনরুদ্ধার কেন হয় এই কথাগুলো বলে আমি যারা এখানকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিবর্গ, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দয়া করে তারা যেন একটু পানি পান করেন, সেইটি আমি অনুরোধ করব। ধন্যবাদ। শেষে এখন পানি পান করে অনশন ভঙ্গ করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল বেশ খান, রজুল ইসলাম খানকে পানি পান করে অনশন বন্ধ করিয়েছেন। আমরা ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই।